অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের স্বাধীনতার অন্যতম মূল ভিত্তি। কেউ এই মূল্যবোধ নষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। আজ রাজধানীতে হাসুমনির পাঠশালা আয়োজিত গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক, বাংলাদেশ হিন্দু বন্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বক্তব্য রাখেন। ডক্টর গওহর রিজভি বলেন, একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের অগ্রগতি বিনষ্ট করতে একটি মহল প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। ওই বিএনপি জামাত সহ যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধ করে নাই, রাজাকার হয়েছিল, আল বদর আল শামস হয়েছিল, তাদের সংগঠনগুলো আজকে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চিন্তাও করতে পারে নাই যে বাংলার মানুষের টাকা দিয়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করবে। তারা যারা রাজনৈতিকভাবে হতাশ দেউলিয়া, তাদের অপপ্রয়াস বাস্তবায়ন করার জন্য কুচক্রি মহল পরিকল্পনা করে এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশের একটি আদলের রূপ দেওয়ার জন্য প্রচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করি। পরে অতিথিবৃন্দ হাসুমনির পাঠশালার সংগ্রহে থাকা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন।